হিমঘরে ফেলে রাখা পচা আলু পেঁয়াজের গন্ধে অতিষ্ঠ প্রাণ, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। হিমঘরে ফেলে রাখা পচা আলু পেঁয়াজের গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণ, দুর্গন্ধে টেকাদায়ক হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীদের। হিমঘর কর্তৃপক্ষ বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি, বাধ্য হয়ে পঞ্চায়েতে জানালেও হলেও মেলেনি সুরাহা। তাই হিমঘরের সামনে দুর্গন্ধ সরিয়ে ফেলে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। তন্ময়, দেখো যেমনটা জানা যাচ্ছে হিমঘরের পচা আলু পেঁয়াজের দুর্গন্ধে ওষ্ঠাগত প্রাণ, হিমঘরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, ঠিক কি পরিস্থিতি? যে বিগত প্রায় এক মাস ধরে পাশাপাশি দুটো তিনটি গ্রাম তারা অতিরিক্ত দুর্গন্ধতে সমস্যার সম্মুখীন হচ্ছিল, এমনকি তারা বাড়িতে খাবার খেতে পাচ্ছে না, বাড়িতে খাবার খেতে বসতে যখন তখন মাছি মশার গিয়ে কিন্তু তাদের খাবার করছে এবং তারা দুর্গন্ধতে টিকতে পাচ্ছে না, তারা এলাকা ছেড়ে চলে যাওয়ার মতন সিদ্ধান্ত নিচ্ছে এরকমই, কিন্তু বারবার হিমঘরের কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি। এবং এখানে যে হরিণখোলা এক গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতেও তারা বারবার জানিয়েছে এই নিয়ে কোনো রকম ভাবে সুরাহা হয়নি বলে তারা অভিযোগ করছেন। আজ সকালবেলা স্কুলের ছোট ছোট পড়ুয়াদেরকে নিয়ে তারা রাস্তায় হিমঘরের সামনে এসে তারা বিক্ষোভ দেখান, তারপরই এলাকার মানুষজনও এই একই সমস্যার সম্মুখীন হয়েছে বলেই তারাও স্কুলের পড়ুয়াদের সাথে সাথে তারা সহযোগিতা করে আজ রাস্তা অবরোধ করে, এমনকি রাস্তায় গুঁড়ি ফেলে কাঠের গুঁড়ি ফেলে অবস্থান বিক্ষোভ করেন, তার সাথে সাথে তুমুল প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ প্রশাসন আসে, এসে তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু বিক্ষোভ তুলে দেয়, যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি হিমঘরের পক্ষ থেকে। যদিও হিমঘরের কর্তৃপক্ষ জানিয়েছেন যে বিগত দু তিন দিনের মধ্যে এই দুর্গন্ধ যাতে না এখানে আর থাকে এই যে আমরা অন্য জায়গায় কোথাও পাঠিয়ে দেবো, এরকম তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে অনন্যা। তোমার কাছে আরো যেটা জানতে চাইবো তন্ময়, যে এলাকার বাসিন্দাদের দাবিটা ঠিক কি, তারা কি দাবি রাখছেন, কি চাইছেন তারা? তারা চাইছেন যে আমরা পাশাপাশি এলাকায় বিগত দিন ধরে বাস করছি, যে এখানে এর আগেও স্টোর ছিল, কিন্তু এই নয় যে আমরা বাড়িতে টিকতে পারছি না, খাবার খেতে পারছি না, ঢিলছড়া দূরত্বে রয়েছে পঞ্চায়েত, ঢিলছড়া দূরত্বে রয়েছে স্কুল, কিন্তু স্কুলের বাচ্চারা যাচ্ছে সেখানে খাবার খেতে পারছে না, স্কুলে গার্জেনরা রীতিমতো হচ্ছে পাঠাতে পারছে না ছাত্রছাত্রীদেরকে, তারা অসুস্থ হয়ে পড়ছে এই দুর্গন্ধের কারণে, এমনকি ডেঙ্গু থেকে ম্যালেরিয়া সমস্ত রকম রোগের শিকার হচ্ছেন ছোট ছোট পড়ুয়ারা। তারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজকে সেই দাবি নিয়ে এবং যাতে এই দুর্গন্ধ থেকে তারা মুক্তি পায় তার জন্যই আজকে এই আন্দোলন করেন, এবং এই আন্দোলনের পর প্রশাসনের কাছ থেকে আশ্বাস মেলার পর কিন্তু তারা আন্দোলন তোলে অনন্যা। অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর ছিল হিমঘরের সামনে ফেলে রাখা পচা আলু এবং পেঁয়াজের গন্ধে প্রাণ অতিষ্ঠ, দুর্গন্ধের টেকাদায় হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীদের। হিমঘর কর্তৃপক্ষকে বারংবার জানিয়ে কোনো রকম লাভের লাভ হয়নি, বাধ্য হয়েই পঞ্চায়েতে জানানো হয়েছিল, তাতেও মেলেনি সুরাহা। আর তাই হিমঘরের সামনে দুর্গন্ধ সরিয়ে ফেলে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। আরো একবার জানিয়ে রাখি হিমঘরের সামনে ফেলে রাখা পচা আলু এবং পেঁয়াজের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে স্থানীয়দের প্রাণ, আর তার জেরে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার বাসিন্দা এবং স্কুলের ছাত্রছাত্রীরা। হিমঘর কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি, পঞ্চায়েত থেকেও মেলেনি সুরাহা, তাই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। হিমঘরের সামনে দুর্গন্ধ সরিয়ে ফেলে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এমনই অবস্থা যে দুর্গন্ধে তারা খাবার পর্যন্ত খেতে পারছেন না, এই অভিযোগ। আরামবাগ কলকাতার আজ ব্যাপক বিক্ষোভ দেখানো শুরু করেন মানুষজন, তা হয় যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলার হরাদিত্য এলাকায়। রাস্তা অবরোধ করছে এই কারণের জন্য, যেখানে পেঁয়াজ পচা প্রচন্ড মাছি মশা দুর্গন্ধ চতুর্দিকে 1 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে গেছে।
রুটি বসে ভাত খেতে পারবেন না, শুতে পারবেন না, বসতে পারবেন না। বাসে বাচ্চা বাচ্চা ছেলেগুলোর আইডিয়া ভুগছে, তাদের মিড ডে মিলে রান্না হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তারা খেতে পারছে না। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, এই জন্য আমরা প্রদর্শন করছি। এই হিমঘর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, যার কারণে স্কুলের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এত মাছির উপদ্রব বেড়েছে যে শিক্ষার্থীরা মিড ডে মিল খেতে পারছে না, স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে, অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চাইছেন না। এই হিমঘরটি আমাদের স্কুলের একদম নিকটবর্তী হওয়ায় প্রচণ্ড দুর্গন্ধে বাচ্চারা স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। আমরা স্থানীয় পঞ্চায়েত, আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মুথাডাঙ্গা চক্র এবং ওনার তরফ থেকে আরামবাগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং মহকুমা শাসক সকলের কাছে আবেদন জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই হিমঘর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি, যাতে কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান গ্রহণ করেন। এই বিষয়ে हमारे यहाँ जैसे आलू वगैरह रखा जाता है, आलू प्याज, कि आलू प्याज में थोड़ा माल जो खराब निकलते हैं हम लोग सफाई करते हैं, चूँकि इस समय वृष्टि ज़्यादा हो रही है, बारिश ज़्यादा हो रही है, इसके पहले तो हम लोग लेके इसको ऑलरेडी इसका डैमेज को हम लोग क्लियर कर लेते थे। बारिश होने की वजह से इधर 4-5 दिन का मटेरियल मेरा ज़्यादा पड़ा रह गया, चूँकि क्लियर नहीं कर पा रहे थे। आज फिर से हमने स्टार्ट कर दिया काम और ऑलरेडी हम दवाओं का छिड़काव डेली करते हैं, एक दिन गैप करके करते हैं। अब चूँकि एक हफ्ते भारत में फिर आई है तो हम लोग हर एरिया में चारों तरफ एक तो दवाओं का छिड़काव खुद अपनी तरफ से कराएंगे और साथ में इसको अभी एक दो दिन के अंदर सारा चीज यहाँ जो थोड़ा पड़ा है मटेरियल उसमें क्लियर करा देंगे। সব পাবলিকরা ছিল, বাড়ি থেকে এসেছিলো, তাদেরকেও আশ্বাস দিয়েছি। স্টোর মালিকের সাথে কি কথা হয়েছে? স্টোর মালিকের সাথে কথা হয়েছে, স্টোর মালিক দুদিন টাইম দিয়েছে, দুদিনের মধ্যে যে সমস্ত আলু পচা পেঁয়াজ পচা আছে তারা তুলে নেবে। এবং আমার পঞ্চায়েত থেকে ভিএসি যারা কর্মচারী আছে তাদেরকেও আমি কাজে লাগাচ্ছি, তারা এই গ্রামের স্টোরের পেছন দিকে যে সমস্ত নোংরা অবস্থায় আছে তারা ওইগুলো তাদের কর্মকাজ তারা শুরু করে দিয়েছে অলরেডি। আর স্টোরের ম্যানেজারকেও বলেছি আপনাদের যে সমস্ত করার যা আপনাদের লেবার আছে তাদেরকে কাজে লাগিয়ে অলরেডি জিসিপি এসে গেছে, কাজ শুরু হয়েছে।